ডেঙ্গুতে একদিনে দেশে মারা গেছে 10 জন আর নতুন আক্রান্ত 2589 জন। মশা থেকে বাঁচতে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও খোদ হাসপাতালেই ব্যবহার হচ্ছে না মশারি, এমন চিত্র রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বিশেষজ্ঞদের মতে আক্রান্ত ব্যক্তিদের মশারির মধ্যে না রাখার কারণে এবং মশা নিয়ন্ত্রণ করতে না পারায় ডেঙ্গু রোগী বাড়ছে, জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। 6 মাসের শিশু ফাতেমার ডেঙ্গু চিকিৎসা চলছে হাসপাতালের 8তলায় আর তার মায়ের চিকিৎসা চলছে 3তলায়। এ দৃশ্য রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের। মা ও তার শিশু দুজনই ডেঙ্গু আক্রান্ত। আমি থাকি এক জায়গায়, আমার বাচ্চা থাকে এক জায়গায়, আর যখন কান্নাকাটি করে তখন বাচ্চারে নিয়ে দুধ খাওয়াইতে এখানে নিয়ে আসে। এক জায়গায় করে দিলে ভালো হইতো, দুজন দু মা মেয়ের এক জায়গায় চিকিৎসা চলতো। আগে আমার স্ত্রীকে ভর্তি করেছে, পরের দিন মনে করো আমার মেয়েকে ভর্তি করেছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে 507 জন। গত একদিনে ভর্তি হয়েছে 138 জন। হাসপাতালটির 3টি ফ্লোরে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। আক্রান্তদের কেউ নেই মশারির মধ্যে। মশারি টানাই নেই, কালকে মাত্র হচ্ছে সেই জন্য। না, মশারি টানানো ছিল, আসলে খাবার দাবার খেয়েছি তো, আর গোসল গাটা শরীরটা মুছে আসছি, এই জন্য মশারি খুলে রাখা হয়েছে। মশারি আছে, মশারির জন্য দুপুর লাঞ্চ টাইম তো এই জন্য একটু খুলে রাখা হয়েছে। মানে সব সময় তো মশারি টানায় রাখতে ভাল লাগে না। নানা কারণে বাড়ছে এডিস মশা, বাড়ছে রোগী, তাই আক্রান্ত ব্যক্তিদের মশারির মধ্যে রাখাটা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। এডিস মশা কামড় দিলেই ডেঙ্গু হবে ব্যাপারটা কিন্তু তেমন নয়। ডেঙ্গু ভাইরাস নেই, এই মশা যদি কামড় দেয় যতবারে কামড়া কারোর ই হবে না, ডেঙ্গু হবে না। আর এক ধরনের মশা আছে যার ভিতর ভাইরাস ঢুকে গেছে, কিন্তু এই এক্সটার্নাল ইনকিউবেশন পিরিয়ড যেটা 7-8 দিন হয় এটা পার হয় নাই। এই মশাও যদি কামড়ায় ডেঙ্গু হবে না, কিন্তু এই ইনফেক্টেড মশা যখন 7-8 দিন পরে তার যে ইনকিউবেশন পিরিয়ড পার হয়ে গেছে যাবে, যাওয়ার পরে এত বেশি ভাইরাস তার বডিতে মাল্টিপ্লাই করবে এবং সেটা যখন তার স্যালিভারি গ্ল্যান্ডে পৌঁছে যাবে, যখন মশা কামড়ায় তখন ওই স্যালিভারি ফ্লুইডের সাথে এই ভাইরাসটা মানুষের বডিতে চলে যায়। যেসব এলাকায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি, ওই এলাকার লোকজন এবং হাসপাতাল সহ আশেপাশের মানুষদের বেশি সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।